দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখার কথা থাকলেও 14 বছরেও তেমন কিছু করতে পারেনি বিলোনিয়া স্থলবন্দর। ফেনীর পরশুরাম সীমান্তে অবস্থিত এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতে পণ্য রপ্তানি হলেও আমদানি একেবারেই কম, ফলে একমুখী বাণিজ্যের বন্দরের রূপ নিয়েছে বিলোনিয়া। 2008 সালে বিলোনিয়া স্থলবন্দর চালু হয়। চালুর পর থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও 2019 সালে স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ কাজ শুরুর পর আন্তর্জাতিক সীমারেখায় অবস্থিত বলে বিএসএফ কাজ বন্ধ করে দেয়। প্রায় 4 বছর পর হলেও এর সমাধান মেলেনি। এই স্থলবন্দর চালুর ফলে ত্রিপুরাসহ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়ে যাবে বলে ব্যবসায়ীরা আশা করেন। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু দীর্ঘ 14 বছরেও তা সফলতার মুখ দেখেনি।